প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান থেকে বায়ু অধ্যায় পাঠ নেব। তো গত পাঠে তোমরা কিন্তু জেনেছো বায়ু সম্পর্কে কিছু। বায়ু মানে কি? বায়ু মানে বাতাস, তাই না বন্ধুরা? বাতাস কি আমরা চোখে দেখতে পারি? না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই না? যেমন মনে করো, যখন খুব ঝড় হয়, গাছপালা ডালপালা সব নড়াচড়া করে, তখন আমরা বুঝতে পারি বাতাস আছে। আবার যখন ধরো তোমার খুব গরম লাগছে, ফ্যান দিয়েছো, পাখা দিয়ে বাতাস করছো, তখন আমরা বায়ু অনুভব করতে পারি। তাছাড়া তোমরা কিন্তু গত পাঠে আমি দেখেছি তোমরা কিন্তু কি করেছো, একটা পলিথিনের ব্যাগে বায়ু ভর্তি করে সুতো দিয়ে মুখ বেঁধে চাপ দিয়ে ছোড়াছুড়ি করে কিন্তু দেখেছো। এর থেকে আমরা তোমরা কি বুঝতে পেরেছো যে বায়ু, তোমাদের উপলব্ধি করতে পেরেছো যে বাতাস আছে, বায়ু আছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এখন প্রশ্ন আসছে, এই বায়ু কি কি উপাদান দিয়ে তৈরি, তাই না? এই প্রশ্ন তোমাদের মনে আসছে না বন্ধুরা? ঠিক আসছে। বায়ু অনেক রকম গ্যাস দিয়ে তৈরি, হ্যাঁ, এবং সেই গ্যাসগুলো এক একটা কাজে ব্যবহৃত হয়। আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবো, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পরীক্ষাটি দেখবে, কারণ এই পরীক্ষাটার শেষে কিন্তু আমি তোমাদের এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে চলো আমরা পরীক্ষাটি দেখে আসি, খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ পরীক্ষাটি শেষে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করে জেনে নিব যেখানে আমরা কি কি দেখতে পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে দুটো জার, জার দুটো স্বচ্ছ কাচের হতে হবে, যাতে ভালো করে পরীক্ষাটি পর্যবেক্ষণ করা যায়। আমাদের আর লাগবে একটা ম্যাচ বাক্স, মোমবাতি, আর লাগবে আগরবাতি। তাহলে চলো পরীক্ষাটি করে দেখি। এটা কজার আর এটি খজার। এখন আমরা জার দুটোর ঢাকনা খুলে জার দুটোর মধ্যে দুটো মোমবাতি রাখব। এখন সাবধানতার সাথে মোম দুটি জ্বালিয়ে দেব। দেখো, দুটো জারের মোমবাতি খুব সুন্দর করে জ্বলছে। এখন আমরা ক জারের ঢাকনা বন্ধ করে দেব। দেখো তো এবার কি হচ্ছে, দেখো ক জারের মোমবাতিটি কি হচ্ছে, দেখো আস্তে আস্তে নিভে গেল। এবার দুটো জ্বলন্ত আগরবাতি জার দুটোর মুখের কাছাকাছি ধরি। এবার খুব ভালো করে লক্ষ্য করো তো কি হচ্ছে, দেখতে পাচ্ছ কি? দেখো, কজারের আগরবাতির ধোঁয়া সোজা উপরে উঠে যাচ্ছে, আর খজারের মোমবাতিটি এখনো খুব সুন্দর করে জ্বলছে, আর আগরবাতির ধোঁয়া খজারের ভেতরেও প্রবেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো তো পরীক্ষাটি? একটু চিন্তা করে বলো তো, প্রথম যে আমি মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম দুটো জারে, কি পরিবর্তন হয়েছিল একটু চিন্তা করো। হ্যাঁ, ঠিক বলেছো, ক জারের মোমবাতিটি কিন্তু নিভে গিয়েছিল। কেন নিভে গিয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ আমি ক জারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, খ জারের মোমবাতিটি কিন্তু শেষ পর্যন্ত জ্বলছিল, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, কেন ক জারের মোমবাতিটি নিভে গেল আর খ জারের মোমবাতিটি কেন জ্বলছিল, চিন্তা করে কিছু পেলে? হ্যাঁ, ঠিক বলেছো, আমি কিন্তু ক জারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, বন্ধ করে দেওয়াতে কেন এটা নিভে গেল? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষাটাই থেকে এতটুকু তো বুঝতে পেরেছি যে বায়ুতে যে উপাদান আছে তার নাম অক্সিজেন, একটি উপাদানের নাম, যেটার সাহায্যে আগুন জ্বলতে সাহায্য করে। যেহেতু খজারে বাতাসটা আসা যাওয়া করছিল, অক্সিজেনটা আসছে যাচ্ছে, সেই কারণে কিন্তু খজারে আলোটা জ্বলেছিল, মোমবাতিটা জ্বলছিল। আর খজারে যেহেতু বাতাস ঢুকতে পারছে না,
বায়ুর যে অক্সিজেন উপাদান সেটা যেতে পারছে না, সেই কারণেই কিন্তু মোমবাতিটি নিভে গিয়েছিল। তারপরে কি করেছিলাম, আমরা যে আগরবাতি জ্বালিয়ে কজারের উপর ধরেছিলাম এবং হজারের উপর ধরেছিলাম, কজারের আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক বলেছো, কজারের আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে যাচ্ছিল। কেন যাচ্ছিল একটু চিন্তা করে দেখো। ঠিক ধরেছো, কারণ কজারের ঢাকনাটা বন্ধ ছিল, সেখানে বায়ু ঢুকতে পারছিল না, আর বায়ু ঢুকতে না পারার কারণে সেখানে অক্সিজেনও যাচ্ছিল না, তাই কিন্তু কজারের মোমবাতিটিও নিভে গিয়েছিল, আর বায়ু ভেতরে যাচ্ছিল না জন্য আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছিল। এবং খজারের আগরবাতির ধোঁয়াটা কোন দিকে যাচ্ছিল, খজারের আগরবাতির ধোঁয়া ওপরেও যাচ্ছিল, আবার জারের ভেতরেও কিন্তু ঢুকছিল। কেন ঢুকছিল বন্ধুরা একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক ধরেছ, কারণ খজারের ভেতরে বায়ু প্রবেশ করছিল, আর বায়ুর একটি উপাদান অক্সিজেন, সেই অক্সিজেন জারে প্রবেশ করছিল, সেই কারণে কিন্তু খজারের মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলছিল। তাহলে বন্ধুরা একটু চিন্তা করো তো, এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। হ্যাঁ ঠিক ধরেছো, এই পরীক্ষাটা থেকে আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে বায়ুর একটি উপাদান হচ্ছে অক্সিজেন, যে না হলে কিন্তু আগুন জ্বলবে না, আর অক্সিজেন থাকলে আগুন জ্বলবে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতায় এই কথাটি লিখে নাও যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। বুঝতে পেরেছো বন্ধুরা, এই পরীক্ষাটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেও করতে পারবে, তবে খুব সাবধান, একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে, খুব সহজ। আর একটা পরীক্ষাও তোমরা করে দেখতে পারো, একটা মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ঢেকে দিবে, দেখবে কিছুক্ষণ জ্বলে নিভে যাচ্ছে। কেন বলতো, গ্লাসের ভেতরে যে অক্সিজেনটুকু ছিল সেটু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মোমবাতিটি জ্বলবে। তোমরা এই পরীক্ষাটা কিন্তু অনেক সহজ, তোমরা চাইলে কিন্তু বাড়িতে করতে পারো, তবে একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে। আর যখন স্কুল খুলবে, স্কুলে গিয়ে কিন্তু তোমার বিজ্ঞান শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটা কিন্তু তুমি করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমাদের বিজ্ঞান বইয়ে কি আছে, 38-39 পৃষ্ঠাটা চলো সবাই মিলে খুলি, দেখি এখানে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বই খুলেছ, দেখো তো আমাদের 39 পৃষ্ঠায় কিন্তু সার সংক্ষেপ আছে, আছে না? চলো তো আমরা এটা একটু পড়ে নিই। নিশ্চয়ই পড়েছ বন্ধুরা। আচ্ছা এবার বলো তো, এই যে খজার, আমরা যে পরীক্ষাটি দেখেছি, এই যে বইয়ের মধ্যেও আছে, দেখো খজারের বোতলের মুখটি খোলা, তাহলে খজারের মোমবাতিটি কেন জ্বলছিল? হ্যাঁ ঠিক বলেছ, কারণ খজারের ভেতরে বায়ু ছিল, আর বায়ুতে বায়ুর একটি উপাদান অক্সিজেন আছে, যেটি আগুন জ্বলতে সাহায্য করে। তারপরে এই যে কজারের যে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, দেখো তোমাদের এখানে সেটারও ছবি দিয়েছে, তাহলে এখানে কি হয়েছিল? হ্যাঁ এখানে বায়ু কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছিল না, তার মানে অক্সিজেনও যাচ্ছিল না। এছাড়াও কিন্তু এখানে আর একটা গ্যাস বেড়ে গিয়েছিল, বলতো সেটা কি একটু চিন্তা করে। এই জারের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেড়ে গিয়েছিল, দেখো এই যেখানে বলেছে যে বাতাস, বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, সেটি কি না, কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু বায়ুর একটি উপাদান। এছাড়া অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কি কি উপাদান আছে বায়ুতে বলো তো দেখি। হ্যাঁ ঠিক বলেছো, বায়ুতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছাড়াও নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি আরো অনেক উপাদান রয়েছে। তাহলে আমরা তো এতক্ষণ সার সংক্ষেপটা পড়ে নিয়েছি, তাই না? পরীক্ষাটাও দেখেছি,
চলো তো এই শূন্য স্থানটা আমরা পূরণ করতে পারি কিনা একটু দেখি। দেখো প্রথমে বলেছে কতে বাতাসে বিভিন্ন ধরনের ড্যাশ রয়েছে, তোমরা তো এতক্ষণ এটা পড়েছো, কি রয়েছে বাতাসে বিভিন্ন রকমের? হ্যাঁ ঠিক বলেছো, গ্যাস রয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে কি লেখা যাবে? গ্যাস। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবার খ দেখো, বায়ুতে থাকা ড্যাশ গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। আমরা কিন্তু জেনেছি বায়ুতে কিন্তু অনেক রকম উপাদান আছে, তাই না বন্ধুরা? কি কি? একটা জেনেছি অক্সিজেন, একটা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এছাড়াও কিন্তু আরো অনেক উপাদান আছে। কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করেছিল কোনটি, মনে করো তো একটু। হ্যাঁ ঠিক বলেছ, অক্সিজেন। তাহলে এখানে কি হবে? অক্সিজেন। অক্সিজেন বানানটা কিন্তু ঠিক করে লিখবে। বাড়িতে থাকা অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। এবার গ নাম্বারটার দিকে দেখো, ড্যাশ কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। তার মানে কি? আগুন জ্বলতে সাহায্য করছে না, কি করছে? আগুনকে নিভিয়ে দিচ্ছে। এটা কোন উপাদান, মনে করো তো দেখি একটু। হ্যাঁ ঠিক বলেছ, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হলো? কার্বন ডাই অক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না, সাহায্য করে না। এবার দেখি শেষে, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ড্যাশ ড্যাশ ইত্যাদি থাকে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়া আর আরো কিন্তু দুটো উপাদানের নাম আমরা কিন্তু জেনেছি সারসংক্ষেপ থেকে, তাই না বন্ধুরা? একটু মনে করো তো। হ্যাঁ ঠিক ধরেছ, একটা হচ্ছে কি নাইট্রোজেন, আর একটা কি জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে কি লিখবো? নাইট্রোজেন। আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা লিখে ফেলি জলীয় বাষ্প। তাহলে লিখেছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতার মধ্যে? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম একটু চলো তো মনে করি। আমরা কিন্তু আজকে জেনেছি বায়ুতে কি কি উপাদান আছে, অনেকগুলো উপাদানের আমরা নাম কিন্তু আজকে জানতে পেরেছি, যে বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প এইসব উপাদান আছে। আর কি জেনেছি? যে বায়ুর যে উপাদান অক্সিজেন, এটা ছাড়া আগুন কোনোভাবেই জ্বলবে না, তাই না? তাহলে আগুনকে জ্বলতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? অক্সিজেন। এবং কোন উপাদানটা বেশি হয়ে গেলে আগুন জ্বলবে না, নিভে যাবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কিন্তু শূন্যস্থান পূরণের মাধ্যমে আমাদের পাঠটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি, তাই না? চলো আমরা বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের দুটো ছোট্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। এক নম্বর, বায়ুর চারটি উপাদানের নাম লিখো। এবং দুই নম্বর, বায়ুর কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্য অবশ্যই কিন্তু বাড়ির কাজটি একটি খাতার মধ্যে সুন্দর করে করবে, তার সাথে কিন্তু বাবা মার সহায়তায় ওই পরীক্ষাটাইও কিন্তু তোমরা হাত দিও। থ্যাংক ইউ। নাও প্লিজ ওপেন পেজ নং 30 ফ্রম ইওর ইংলিশ ফর টুডে বুক। ডিয়ার স্টুডেন্টস, ইন আওয়ার পেজ নং 30 উই হ্যাভ সিন এ পিকচার। In our last class, we found Sagar and his family on that picture. Now, we are going to read the text again for you. Now, just to review our learning, we are going to read this text again. We all can remember about Sagar's family. His father is a doctor, his mother is a housewife. His grandfather was a teacher and he has a little sister who is only 3 years old, and so on. Dear student,
Now we are going to do something new with this text. I think you can guess what we are going to do. শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সাগর এবং তার পরিবার সম্পর্কে কিছু WH question অনুশীলন করব। তার আগে আমরা WH প্রশ্ন কি সে সম্পর্কে একটু ধারণা লাভ করব। Dear learners, you can see few words on our board. We have what, where, who, why, and when. My dear students, I will read the word again for you and I request you to pronounce after me. What, where, who, why, when. Again, what, where, who, why, when. Now, you can see one more word on our board. This word starts with H and we pronounce it how. Please repeat after me. How. Again, how. My dear students, you all know when we use those words. But I will repeat it for you so you can remember and it will be easy for you to understand. শিক্ষার্থী বন্ধুরা, আমাদের WH যে শব্দগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমরা এখন দেখব কোন ক্ষেত্রে আমরা কোন শব্দটি ব্যবহার করব। আমাদের প্রথমেই আছে হোয়াট। হোয়াট শব্দটি আমরা সাধারণত যখন কোনো কিছু জানতে চাই সেই ক্ষেত্রে ব্যবহার করি। কোনো কিছু কি সে বিষয়ে যখন আমরা জানতে চাই তখন আমরা হোয়াট শব্দটি ব্যবহার করি। যেমন আমি যদি তোমার নাম কি জানতে চাই সেই ক্ষেত্রে আমি প্রশ্নটা করব হোয়াট দিয়ে। তোমরা সবাই জানো আমরা যখন কারো নাম জানতে চাই তখন আমরা বলি হোয়াটস ইওর নেম। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তার মানে যখন আমরা কি দিয়ে কোনো প্রশ্ন করি তখন আমরা WH থেকে হোয়াট শব্দটি ব্যবহার করি। তার মানে যখন আমরা কি জানতে চাইব তখন আমরা হোয়াট শব্দটি ব্যবহার করব। এরপর আসছি হোয়ার। হোয়ার বলতে সাধারণত কোনো স্থানের নাম বোঝায়। যখন আমরা কোনো স্থান সম্পর্কে জানতে চাইব তখন আমরা হোয়ার শব্দটি ব্যবহার করব। যেমন আমি যদি জানতে চাই তুমি কোথায় থাকো তখন আমি প্রশ্নটি করব হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ যখন কোনো স্থানের নাম আমরা জানতে চাইব তখন আমরা হোয়ার শব্দটি ব্যবহার করব। এরপর হু। সাধারণত আমরা যখন কারো সম্পর্কে কিছু জানতে চাই তখন আমরা হু শব্দটি ব্যবহার করি। অর্থাৎ কে দিয়ে যখন কোনো প্রশ্ন হয় তখন আমরা হু দিয়ে প্রশ্নটা তৈরি করি। যেমন হু আর ইউ। হু আর ইউ, তার মানে যখন কোনো ব্যক্তি কে সেটা আমরা জানতে চাই তখন আমরা হু ব্যবহার করি। এরপর আমাদের আছে হোয়াই। হোয়াই শব্দটি আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করি। সাধারণত কোনো কিছুর কারণ জানতে চাইলে আমরা হোয়াই শব্দটি ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা কোনো কিছুর কারণ জানতে চাই তখন আমরা হোয়াই শব্দটি ব্যবহার করি। যেমন হোয়াই হ্যাড ইউ ডান দিস, তুমি এটা কেন করেছ। হোয়াই হ্যাড ইউ ডান দিস, তুমি এটা কেন করেছ। এরপর হোয়েন। হোয়েন শব্দটি সময়ের সাথে সম্পর্কিত। যখন আমরা সময় সম্পর্কিত কোনো প্রশ্ন করি তখন আমরা হোয়েন শব্দটি ব্যবহার করি। তোমাদের মনে আছে আমরা মিতা স্টেতে পড়েছি মিতা কখন ঘুম থেকে ওঠে। হোয়েন ডাজ মিতা গেট আপ। হোয়েন ডাজ মিতা গেট আপ, হোয়েনের উত্তরে আমরা সাধারণত সময় পেয়ে থাকি। হোয়েনের উত্তর হিসেবে আমরা সময় পেয়ে থাকি, সেটা জানলাম। এখন আমরা এইচ দিয়ে যে আমাদের একটি শব্দ আছে সেটি সম্পর্কে জানব। এইচ দিয়ে আমাদের শব্দটি হচ্ছে হাউ।
হাউ মানে হলো কিভাবে, যখন কোনো ঘটনা বা বিষয় কিভাবে হয়েছে সেটা আমরা জানতে চাই তখন আমরা হাউ শব্দটি ব্যবহার করি। ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ অল দিস কোশ্চেন অন ইয়োর টেক্সট বুক। লেটস চেক নাম্বার ওয়ান, ড্যাশ ওল্ড ইজ সাগর, ড্যাশ ওল্ড ইজ সাগর। নাম্বার টু, ড্যাশ ইজ কেয়া, নাম্বার টু, ড্যাশ ইজ কেয়া। নাম্বার থ্রি, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু, নাম্বার থ্রি, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু। নাম্বার ফোর, ড্যাশ ডাজ হিজ ফাদার ওয়ার্ক, নাম্বার ফোর, ড্যাশ ডাজ হিজ ফাদার ওয়ার্ক। নাম্বার ফাইভ, ড্যাশ হেল্পস হিজ মাদার উইথ দ্য গার্ডেন, নাম্বার ফাইভ, ড্যাশ হেল্পস হিজ মাদার উইথ দ্য গার্ডেন। নাম্বার সিক্স, ড্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, নাম্বার সিক্স, ড্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। ওয়েল, নাও লেটস সলভ নাম্বার ওয়ান টুগেদার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমাদের হাতের ডান পাশে আমাদের কোশ্চেন ওয়ার্ড গুলো আছে, হোয়াট, হু, হোয়ার, হোয়াই এন্ড হাউ। আমরা সবাই জানি আমরা কখন হোয়াট ব্যবহার করি, যখন আমরা কি দিয়ে কোনো প্রশ্ন করি তখন আমরা হোয়াট ব্যবহার করি, যখন আমরা কে বা কারো সম্পর্কে জানতে চাই তখন আমরা হু ব্যবহার করি, আর হোয়ার কখন আমরা ব্যবহার করি, যখন আমরা কোনো স্থান সম্পর্কে জানতে চাই তখন আমরা হোয়ার ব্যবহার করি, আর হোয়াই আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, যখন কোনো কারণ জানতে চাই আমরা তখন আমরা হোয়াই ব্যবহার করি। এরপর আমাদের একটি শব্দ আছে এইচ দিয়ে, সেটি হচ্ছে হাউ। হাউ সাধারণত আমরা কেমন এবং কত এই দুটো বিষয় জানতে ব্যবহার করি। হাউ শব্দটি আমরা কেমন কিংবা কত এই সম্পর্কে জানতে ব্যবহার করি। মনে থাকবে এখন আমরা জেনে গেছি কখন আমরা কোন শব্দটি ব্যবহার করে প্রশ্ন তৈরি করব। জেনে গেছি না আমরা সবাই? হ্যাঁ, আমি জানি তোমরা এখন সবাই জানো কখন আমরা কোন শব্দটি ব্যবহার করে প্রশ্ন তৈরি করব। তাহলে চলো আমরা সাগরের ফ্যামিলির প্রশ্নগুলো ঝটপট তৈরি করে ফেলি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটি আছে ড্যাশ ওল্ড ইজ সাগর, ড্যাশ ওল্ড ইজ সাগর। আমার সাথে সাথে একটু বলো, ড্যাশ ওল্ড ইজ সাগর। আচ্ছা, এখন তোমাদের কি মনে হয় আমাদের যে শব্দগুলো আছে, আমাদের যে কোশ্চেন ওয়ার্ডস গুলো আছে, সেখান থেকে কোন শব্দটি এখানে বসে একটু চিন্তা করো তো। হ্যাঁ, এখানে সাগরের বয়স কত সেটা জানতে চাওয়া হয়েছে, তাই না? তাহলে যখন এরকম কিছু জানতে চাওয়া হয় তখন আমরা কোন শব্দটি ব্যবহার করব? ইয়েস, আমরা এখন হাউ ব্যবহার করব। কি ব্যবহার করব? হাউ শব্দটি ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম উত্তরটি, হাউ ওল্ড ইজ সাগর, তাই না? হাউ ওল্ড ইজ সাগর। আমার সাথে সাথে বলো, হাউ ওল্ড ইজ সাগর। এখন বন্ধুরা তোমরা ঝটপট প্রথম প্রশ্নটি তৈরি করে তোমাদের খাতায় লিখে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথম প্রশ্নটি তৈরি করে ফেলেছি, খুবই সহজ, তাই না? আচ্ছা, এখন আমরা একটু নিজে নিজে চেষ্টা করি। তোমরা 2 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো একটু চেষ্টা করে দেখো তো পারো কিনা। আমরা এখন একটু নিজে নিজে চেষ্টা করি, তোমরা লেখো, আমি প্রশ্নগুলো তোমাদের জন্য আবার বলে দিচ্ছি। আমাদের 2 নম্বরে আছে ড্যাশ ইজ কেয়া, ড্যাশ ইজ কেয়া। 3 নম্বর প্রশ্নে আছে ড্যাশ ডাজ হিজ ফাদার ডু, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু। 4 নম্বরে আছে ড্যাশ ডাজ হিজ ফাদার ওয়ার্ক, ড্যাশ ডাজ হিজ ফাদার ওয়ার্ক। 5 নম্বরে আছে ড্যাশ হেল্পস হিজ মাদার উইথ দ্য গার্ডেন, ড্যাশ হেল্প হিজ মাদার উইথ দ্য গার্ডেন। 6 নম্বরে আছে ড্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, ড্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণে প্রশ্নগুলো তৈরি করে ফেলেছো, আমি জানি তোমরা প্রশ্নগুলোর উত্তর
তৈরি করতে পারবে। তাহলে চলো আমরা একটু মিলিয়ে নিই, ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্নের উত্তর তো আমরা আগেই পেয়ে গেছি, হাউ ওল্ড ইজ সাগর। দু নাম্বার প্রশ্নের উত্তর, ড্যাশ ইজ কেয়া। তাহলে যখন আমরা কারো সম্পর্কে জানতে চাইব তখন আমরা কি বলি? হু। তাহলে আমাদের প্রশ্নটি হবে হু ইজ কেয়া, তাই না? মিলে নিয়েছো? হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা দু নম্বর প্রশ্নটি পেয়ে গেছি, হু ইজ কেয়া। বলো তো আমার সাথে, হু ইজ কেয়া। এবার চলো আমরা তিন নম্বরটা সমাধান করি। তিন নম্বর প্রশ্নে আমাদের আছে, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু। তাহলে আমরা এখানে জানতে চাচ্ছি যে তার বাবা কি করে। এখন দেখো আমাদের সেই কোশ্চেন ওয়ার্ডস গুলোর মধ্যে যখন আমরা কি জানতে চাই তখন আমরা কোন শব্দটা ব্যবহার করি? হোয়াট ডাজ হিজ ফাদার ডু। মিলে গেছে? ভেরি গুড। তাহলে তিন নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম, হোয়াট ডাজ হিজ ফাদার ডু। হোয়াট ডাজ হিজ ফাদার ডু, আমার সাথে সাথে একটু বলো তো, হোয়াট ডাজ হিজ ফাদার ডু। এবার চলো চার নাম্বারটা দেখি আমরা। চার নাম্বারে আছে, ড্যাশ ডাজ হিজ ফাদার ওয়ার্ক। তার মানে এখানে জানতে চাচ্ছে তার বাবা কাজ করে কোথায়, তাই না? এখন দেখো তো যখন আমরা কোথায় জানতে চাইব তখন আমরা কোন শব্দটা ব্যবহার করব? হ্যাঁ, হয়ার। হয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক। হয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করে? আমার সাথে আরেকবার বলো, হয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক। ড্যাশ হেল্পস হিজ মাদার উইথ দা গার্ডেন। ড্যাশ হেল্পস হিজ মাদার উইথ দা গার্ডেন। তাহলে আমরা এমন কারো কথা জানতে চাচ্ছি যে তার মাকে বাগান করতে সাহায্য করে, তাই না? তাহলে যখন আমরা কারো সম্পর্কে জানতে চাইব কোন শব্দটা ব্যবহার করব? হু। হু হেল্পস হিজ মাদার উইথ দা গার্ডেন। হু হেল্পস হিজ মাদার উইথ দা গার্ডেন, আমার সাথে একটু বলো তো বন্ধুরা, হু হেল্পস হিজ মাদার উইথ দা গার্ডেন, তার মাকে কে বাগানে সাহায্য করে? এখন আমরা চলে এসেছি আমাদের শেষ প্রশ্নটিতে। এখানে আছে, ড্যাশ ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। তাহলে সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত কেন, তাই না? এটাই তো জানতে চাচ্ছে এখানে। তাহলে বলো তো কোন শব্দটা আমরা বসাবো এখানে? তোমরা কোন শব্দটি লিখেছো? হোয়াই। হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। একটু বলো তো আমার সাথে, হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। সাগর কেন তার মায়ের বাগান নিয়ে গর্ব করে? প্রিয় বন্ধুরা, তোমরা খুব সুন্দরভাবে ওগুলো তৈরি করেছো। আমি আশা করি তোমরা এখন খুব সহজেই যে কোনো ডাবলিস কোশ্চেন তৈরি করতে পারবে। ডিয়ার লার্নার্স, টুডে উই হ্যাভ লার্নড হাউ টু ইউজ WH কোশ্চেন, হাউ টু মেক WH কোশ্চেন উইথ হোয়াট, হু, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। উই হ্যাভ মেড দিস সিক্স কোশ্চেন টুগেদার। অ্যাজ ইউর হোমওয়ার্ক প্লিজ রাইট ডাউন দা আনসার অফ দিস কোশ্চেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জেনে গেছি কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়। আমরা সবাই মিলে এই প্রশ্নগুলো আজকে তৈরি করেছি। তোমরা খুবই ভালো করেছো আজকের ক্লাসে। আমরা এখন হোমওয়ার্কের জন্য এই প্রশ্নের উত্তরগুলো লিখব। তোমরা সবাই তোমাদের হোমওয়ার্কের খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং যখন স্কুল খুলবে তখন তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে সহযোগিতা করার জন্য। গুড বাই।
করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ, আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 1-62-63 নম্বর বা হটলাইন গুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পদার্থ ও শক্তি অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বইটি খুলেছো, 40 পৃষ্ঠায় আমরা দেখি অনুশীলনীতে 3 ধরনের প্রশ্ন আছে। দেখো, 1 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, আবার 2 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এবং 3 নম্বরে আছে রচনামূলক প্রশ্ন। চলো আমরা সবগুলো প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমে আসি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্নটি কি করেছে দেখো, নিচের কোনটি যান্ত্রিক শক্তি, কি মনে আছে তোমাদের? তাহলে চলো তো বইটা আর একটু দেখে আসি। তোমাদের পাঠ্যবইয়ের 30 পৃষ্ঠায় দেখো, এখানে কিন্তু যান্ত্রিক শক্তি কি বলা আছে আমরা চলো তো একটু মনে করে নিই। কোন চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি, যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, কারণ এটি বায়ুকল চালাতে পারে। তাছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি। আমরা কি দেখছি, বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, কেন? এটি বায়ুকল চালাতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে চলো তো দেখি। বায়ু প্রবাহ আমাদের যান্ত্রিক শক্তি। দেখি আমাদের 2 নম্বরে কি আছে, উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে। তোমরা কিন্তু আগেই এটা জেনেছো যে উদ্ভিদের খাদ্য তৈরি করতে কি কি লাগে, মনে আছে তোমাদের? উদ্ভিদের খাদ্য তৈরি করতে সূর্যের আলো, পানি, বায়ুর কার্বন ডাই অক্সাইড, এগুলো লাগে, তাই না? তাহলে দেখি এরকম কিছু আছে নাকি, শব্দ, আলো, তাপ, বিদ্যুৎ। তাহলে কোনটা হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, আলো। তাহলে আমরা এটা টিক চিহ্ন দিলাম। এরপরে দেখো 3 নাম্বার, খাদ্যে নিজের কোন শক্তি থাকে। খাদ্য আমরা কেন খাই বন্ধুরা? যখন আমাদের ক্ষুধা লাগে আমরা খাদ্য খাই, খাদ্য খেলে আমরা কি কাজ করার শক্তি পাই, তাই না? সবাইকে বেঁচে থাকতে গেলে কিন্তু খাদ্য খেতে হয়। তাহলে খাদ্য খাই জন্যই কিন্তু আমরা পড়ালেখা করছি, খেলাধুলা করছি, কথা বলছি, গল্প করছি, তাই না? তাহলে খাবারের মধ্যে যে শক্তিটা আছে আমরা কিন্তু আগেই জেনেছি, সেটা কি শক্তি? রাসায়নিক শক্তি। দেখি তো আমাদের এখানে রাসায়নিক শক্তি আছে নাকি। হ্যাঁ, ঘ নম্বরে আছে রাসায়নিক শক্তি। খাদ্যে নিচে কোন শক্তি থাকে? রাসায়নিক শক্তি। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর সঠিক প্রশ্নের উত্তরে টিক চিহ্ন দেওয়া হয়ে গেল। চলো এবার 2 নম্বরে যাই। কি বলেছে 2 নম্বরে? সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নটি আছে, শক্তির 5টি রূপে নাম লিখো। বন্ধুরা তোমাদের কি মনে আছে শক্তি কি? হ্যাঁ, ঠিক বলেছ, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির কিন্তু অনেক রূপ আছে। চলো আমরা একটি শক্তি রূপের চার্ট দেখে আসি। আসো আমরা দেখি শক্তির বিভিন্ন রূপ। শক্তি বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে কি হয়, এই যে ঘরে আলো জ্বলছে, তারপরে দেখো টেলিভিশন দেখছো তোমরা, ফ্যান চলছে, এগুলো সব কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যে হচ্ছে। এরপরে দেখো যান্ত্রিক শক্তি। এর আগে আমরা দেখেছি বায়ু প্রবাহ, যেহেতু বায়ুকল চালাতে পারে, এটা দেখো বায়ুকলের ছবি, তাহলে বায়ু প্রবাহটাও হচ্ছে কিন্তু যান্ত্রিক শক্তি। তারপরে দেখো একটা বন্ধু দৌড়াচ্ছে, তাহলে সে কি খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে তারপর সে এখন কিন্তু দৌড়তে পারছে, তাহলে সে যে দৌড়চ্ছে এটা কিন্তু যান্ত্রিক শক্তি। তারপরে দেখো একটা বাস, বাস চলছে, ট্রেন, বাস, এগুলো কিন্তু সব যান্ত্রিক শক্তির মাধ্যমে চলে। এরপরে আসছি
আলোক শক্তি। এই যে মোমবাতি জ্বলছে, সূর্যের আলো, আকাশে বিদ্যুৎ চমকায়, এগুলো কি? এগুলো সব হচ্ছে আলোক শক্তির উদাহরণ। আলোক শক্তির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই। এই যে টেলিভিশনের সামনে বসে তুমি আমাকে দেখছো, এটা কেমন, কেন দেখতে পাচ্ছ বলো তো? এটা হচ্ছে আলোক শক্তির কারণেই তুমি দেখতে পাচ্ছ। এরপরে আসি শব্দ শক্তি। দেখো, এই যে বাঁশিতে আমরা ফু দেই, সেই একটা বাঁশি। স্কুলে ঘন্টা বাজে যখন, তারপরে দেখো গিটার, যখন গান বাজনার জন্য হারমোনিয়াম, তবলা, গিটার বাজানো হয়, আমরা দূর থেকে শব্দ শুনেই বুঝতে পারি না। তারপর রাস্তা দিয়ে যখন একটা অ্যাম্বুলেন্স যায়, বাস যায়, ট্রেন যখন হুইসেল বাজায়, আমরা কিন্তু ঘরে বসে সেই শব্দটা শুনে বুঝতে পারি যে এটা কিসের শব্দ, তাই না? তাহলে শব্দটাও একটা এক প্রকার শক্তি। তারপরে আসি তাপ শক্তি। দেখো, একটা স্ত্রী, এটা দিয়ে আমরা কি করি, কাপড় স্ত্রী করি, তাই না? প্রথমে বিদ্যুতের সংযোগ দিয়ে স্ত্রীটাকে গরম করে নিই, তারপরে সেটা দিয়ে কিন্তু কাপড় আয়রন করি, তাই না? এরপরে দেখো শীতের সকালে, যেখানে প্রচন্ড ঠান্ডা, সকালবেলা গ্রামের লোকেরা কিন্তু আগুন ধরিয়ে সেই আগুনের তাপটা নিচ্ছে, তাহলে তাপ হচ্ছে একটা এক প্রকার শক্তি। দেখো গ্যাসের চুলায় রান্না হচ্ছে, তাহলে গ্যাসের চুলা যখন জ্বলছে তখন কিন্তু ওখান থেকে একটা তাপ বেরোচ্ছে, যেই তাপে রান্নাটা করা যাচ্ছে। তাহলে গ্যাসের চুলা, আয়রন, আগুন, এগুলো সব হচ্ছে কি, তাপ শক্তির উদাহরণ। তারপরে আসি রাসায়নিক শক্তি। আমরা তো একটু আগেই জেনেছি যে খাবারের থেকে আমরা রাসায়নিক শক্তি পাই, এছাড়াও কয়লা, গ্যাস, এগুলো থেকেও কিন্তু আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, চলো আমরা মূল প্রশ্নে ফিরে যাই। শক্তির পাঁচটি রূপের নাম লিখো। আমরা কিন্তু অনেকগুলো শক্তির রূপের উদাহরণ দেখে এসেছি, তাই না? এবং নামগুলো জেনে এসেছি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, তাই না বন্ধুরা? তাহলে পাঁচটা শক্তির যে কোনো পাঁচটা রূপের নাম তোমরা এখন অবশ্যই লিখতে পারবে, তাই না? চলো এবার দ্বিতীয় প্রশ্নটিতে যাওয়া যাক। তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি? তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া তোমরা কিন্তু এর আগেই জেনেছো। তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি একটু মনে করো তো, কি মনে পড়েছে? হ্যাঁ, তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলোর একটি নাম হচ্ছে পরিবহন, একটি পরিচলন, আর একটি হচ্ছে বিকিরণ। চলো আমরা বইয়ের পাতায় সেই ছবিগুলো আরেকবার একটু দেখে আসি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কি করেছে, গরম পানির মধ্যে একটি ধাতব হাতা বা চামচ রেখে দিয়েছে। সেই গরম পানি থেকে হাতাটা কিন্তু ধীরে 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 একদম শেষ পর্যন্ত গিয়ে গরম হয়ে যাচ্ছে। এই যে গরম পানি থেকে তাপ ধাতব চামচের যে মাথায় যাচ্ছে, এটা কোন পদ্ধতিতে যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা পরিবহন পদ্ধতিতে যাচ্ছে। এবং মনে রাখতে হবে, পরিবহন পদ্ধতিতে কিন্তু শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়েই শুধু পরিবহন পদ্ধতিটা চলতে পারে, তাপটা কিন্তু কঠিন পদার্থের ভেতর দিক দিয়ে যেতে পারে। এরপরে আরেকটি পদ্ধতির নাম কি, পরিচলন। তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এরপরে কি আছে, বিকিরণ। এই যে দেখো আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে, তাহলে এটা হচ্ছে কোনো মাধ্যম ছাড়া, কঠিন, তরল বা বায়বীয় কোনো মাধ্যম ছাড়াই কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। সূর্যের আলো থেকে তোমরা যে তাপটা পাও, এটা কি পদ্ধতিতে পাও? এটাও কিন্তু বিকিরণ পদ্ধতিতেই পেয়ে থাকি আমরা, তাই না বন্ধুরা? তাহলে আমরা আবার প্রশ্নে যাই। সেখানে কি বলা হয়েছে যে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি? এবার আমরা কিন্তু সহজেই এর উত্তরগুলো লিখতে পারবো। তাহলে খাতায় আমরা কিভাবে লিখব, তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো, এক পরিবহন, দুই পরিচলন, এবং তিন বিকিরণ। এইবার তিন নম্বর প্রশ্ন, কিভাবে আলো সঞ্চালিত হয়? আলো কোনো মাধ্যম ছাড়াই, কঠিন, তরল, বায়বীয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। যেমন রাত্রেবেলা আমরা চাঁদ দেখি, দিনের বেলা সূর্য দেখি, রাত্রে তারা দেখি, এই যে আলোগুলো আমরা দেখতে পাই, এটা কিন্তু কোনো মাধ্যম ছাড়াই দেখতে পাই। এবং মনে রাখতে হবে, আলো কিন্তু স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে কিন্তু যেতে পারে। তুমি যদি টর্চ, একটা গ্লাস বা কাচের সামনে যদি একটা টর্চ ধরো, তাহলে কিন্তু আলোটা কাচের ওপাশেও দেখা যাবে। তার মানে কি, আলো
স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে। চলো আমরা পরের প্রশ্নে যাই। এরপরে দেখো চার নম্বরে বলেছে পরমাণু কি। পরমাণু কি এটা জানার আগে আমরা আরেকটু মনে করে নিই, পদার্থ কাকে বলে? যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলে। এই পদার্থ কি দিয়ে গঠিত? এই পদার্থ ছোট ছোট অণু দিয়ে গঠিত। অণুকে ভাঙলে আবার আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো কণা পাই, যেগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, সেগুলোই হচ্ছে পরমাণু। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে পরমাণু কি, পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় তাকে আমরা কি বলছি? অণু। আর অণুকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা পাওয়া যায় তাকে বলছি পরমাণু। তাহলে কি বলা যায়? যে খালি চোখে দেখা যায় না পদার্থের সূক্ষ্মতম কণাকে পরমাণু বলে। তোমরা চাইলে কিন্তু লিখে নিতে পারো কি বলেছি, খালি চোখে দেখা যায় না পদার্থের সূক্ষ্মতম কণাকে বলে পরমাণু। এরপরে আসি পাঁচ নম্বর, বলেছে গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়। আমরা কিছুক্ষণ আগে একটা চার্ট দেখেছিলাম, তাই না বন্ধুরা, শক্তির বিভিন্ন ধরনের রূপে। সেখানে কিন্তু আমরা জেনেছি যে কোনো কিছু শব্দ যখন আমরা শুনতে পাই তাহলে সেটা কি হয়, সেটা শব্দ শক্তি। তাহলে যখন গিটার বাজানো হয় সেই শব্দটা আমরা যে শুনতে পাচ্ছি, তাহলে অবশ্যই গিটার বাজানোটা হচ্ছে শব্দ শক্তির উদাহরণ, তাই না বন্ধুরা? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা চটপট লিখে ফেলবে খাতায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসবো আমরা তিন নম্বরে, রচনামূলক প্রশ্ন। নামটা শুনেই তো বুঝতে পারছো, একটু বড় করে একটু গুছিয়ে এটা আমাদের লিখতে হবে। দেখি এক নম্বরে কি আছে, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন এই অধ্যায়টি পড়েছো তখনই কিন্তু জেনেছো শক্তি কিন্তু ধ্বংস হয় না, শক্তি রূপান্তরিত হয়। তাহলে টিভি যখন চালানো হয় তখন শক্তি কি কি রূপান্তরিত হয়? যখন আমরা টিভি চালাই তখন প্রথমে কি করি, বিদ্যুৎ শক্তির সাহায্য নেই। বিদ্যুৎ শক্তির সাহায্যে যখন টিভিটা চালু করো তোমরা, তখন এই যে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ ঠিক ধরেছো, আলোক শক্তির কারণে কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তারপরে তোমরা আমি কি বলছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনছো, তাই না? এই যে তুমি শুনতে পাচ্ছ এটা কোন শক্তি? এটা হলো শব্দ শক্তি। তারপর তোমার যখন টিভি দেখা শেষ হয়ে যাবে, তুমি যখন টিভি সুইচ অফ করে দেবে, তখন টিভির গায়ে হাত দিয়ে দেখবে টিভিটা কিন্তু একটু গরম হয়েছে। তাহলে এটা কি শক্তি? গরম হয়ে গেলে তাপ শক্তি। তাহলে কি আমরা বলতে পারি টিভি চালানো হলে কোন কোন শক্তি রূপান্তরিত হয়? টিভি চালানোর পরে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তি, এই তিনটিতে রূপান্তরিত হয়, তাই না বন্ধুরা? ঠিক ধরেছো। এবার চলো দুই নম্বর প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করি। ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়, তার ধারণাটা কি সঠিক? ব্যাখ্যা করো। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এটা কি হতে পারে? আমরা যখন ঠান্ডা গ্লাস হাতে ধরি কিছুক্ষণ পর আমাদের হাতটা ঠান্ডা হয়ে যায়, কেন হয়? গ্লাসের ঠান্ডা কি আমাদের হাতে চলে আসে? না, ঠিক ধরেছো, কারণ তোমরা আগেই পড়েছো তাপ কিভাবে সঞ্চালিত হয়, উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপ সঞ্চালিত হয়। তাহলে ঠান্ডা গ্লাসের পানি আর তোমার হাত, এ দুটোর মধ্যে কোনটা উচ্চ তাপমাত্রার একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ ঠিক ধরেছো, তোমার হাত হচ্ছে উচ্চ তাপমাত্রার স্থান, আর গ্লাসের ঠান্ডা পানি হচ্ছে নিম্ন তাপমাত্রার স্থান। তাহলে তুমি যখন গ্লাসটি ধরছো তখন তোমার হাতের তাপ ঠান্ডা গ্লাসের মধ্যে সঞ্চালিত হচ্ছে। তাহলে এই যে বন্ধু যে মনে করেছিল যে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাচ্ছে, তাহলে তার ধারণাটা কি ঠিক? তোমরাই বলো। না, আমাদের বন্ধুর ধারণাটা কিন্তু সঠিক নয়, তার ধারণাটা ভুল, কারণ তাপ সবসময় উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে সঞ্চালিত হয়। বুঝতে পেরেছ তো নিশ্চয়ই? তিন নম্বর প্রশ্নটার দিকে দেখো, যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যে পাতিলে ভাত, পানি, দুধ এগুলো যখন আমরা গরম করি তখন পরিচলন পদ্ধতিতে
তাপ সঞ্চালিত হয়, তরল পদার্থগুলো চলে চলে এক জায়গা থেকে এক জায়গায় সরে গিয়ে কিন্তু তাপ সঞ্চালিত হতে থাকে। তাহলে পাতিলে ভাত রান্না করার সময় তাপ কি পদ্ধতিতে সঞ্চালিত হয়? তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এবার আসি শেষ প্রশ্নে, চার, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়? তাহলে বন্ধুরা, আমরা যদি বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করি তাহলে আমাদের কি হবে? বাড়িতে ছায়া থাকবে, গাছের যখন বাতাস বইবে বাড়িতে ঠান্ডা থাকবে, তখন কিন্তু আমাদের আলাদা করে ফ্যান চালাতে হবে না। ফ্যান না চালাতে হলে আমাদের কি সংরক্ষণ হবে? বিদ্যুৎ শক্তিটা কিন্তু সংরক্ষিত হবে। তাহলে আমরা যদি বাড়ির আশেপাশে গাছপালা লাগাই, বাড়ি ঠান্ডা থাকার কারণে আমাদের কিন্তু বিদ্যুৎ শক্তি সংরক্ষিত হবে, তাই না বন্ধুরা? তাহলে আজকে আমরা কিন্তু অনুশীলনীর তিন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রথমে করেছি কি, সঠিক উত্তরে টিক চিহ্ন, এটা তোমরা পারবে। দুই নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো এখানে আমাদের পাঁচটা আছে, আমরা কিন্তু পাঁচটা নিয়ে আলোচনা করেছি। শক্তির পাঁচটি রূপের নাম, যেমন যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাই না বন্ধুরা? তাহলে এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই খাতায় করে ফেলবে। এরপরে আমরা এসেছি কি, রচনামূলক প্রশ্ন। সেখানে কিন্তু চারটা প্রশ্নই আমি তোমাদের কিন্তু আলোচনা করেছি। তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। তোমরা দুই নম্বর প্রশ্নে যে পাঁচটি ছোট প্রশ্ন আছে, এই ছোট পাঁচটি প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন থেকে এক এবং চার, এই কয়টি প্রশ্নের উত্তর খাতায় খুব সুন্দর করে লিখবে এবং স্কুল খোলার পরে অবশ্যই কিন্তু বিদ্যালয়ের শিক্ষককে তুমি দেখাবে, মনে থাকবে? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।